পরপর দ্বিতীয় হার সানরাইজ হায়দ্রাবাদের। আবেশ খানের দুরন্ত বোলিংয়ের দরুন সোমবার কেএল রাহুলের লখনৌ 12 রানে হারিয়ে দিল উইলিয়ামসনের হায়দ্রাবাদকে। লখনৌ প্রথম ব্যাটে 169 রান করে, জবাবে 157 রানে আটকে গেল হায়দ্রাবাদ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লখনৌয়ের। নিজের পরপর 2 ওভারে 2টি উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। সুন্দরের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন কুইন্টন ডিকক। আগের ম্যাচে লখনৌকে জেতানো এভিন লুইসকে পরের ওভারেই তুলে নেন সুন্দর। 5ম ওভারে মনীশ পাণ্ডেকে হারায় লখনৌ। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক কেএল রাহুল এবং দীপক হুডা। দুজনের মিলে 4র্থ উইকেটে 87 রান যোগ করেন। হুডা এর মধ্যে বেশি আগ্রাসী ছিলেন। তার 33 বলে 51 রানের ইনিংসে রয়েছে 3টি 4 এবং 3টি 6। 19তম ওভারে ফিরে যান রাহুল। 50 বলে 68 করেছেন তিনি। এরপর আয়ুষ বাদনি 12 বলে 19 রানের দরুন হায়দ্রাবাদকে 170 রানের লক্ষ্যমাত্রা দেন লখনৌ। হায়দ্রাবাদও শুরুটা ভালো করেনি। 4র্থ ওভারেই ফিরে যান অধিনায়ক উইলিয়ামসন। কিছুক্ষণের মধ্যেই ফিরে যান অভিষেক শর্মা। দক্ষিণ আফ্রিকার এজেন্ট মার্করাম তাকে তুলে নেন ক্রুনাল। দলকে ক্রমশ জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রাহুল ত্রিপাঠি, তবে তাকেও তুলে নেন ক্রুনাল। দলকে জেতানোর ভার তখন ছিল নিকোলাস পুরান এবং ওয়াশিংটন সুন্দরের হাতে। কিন্তু 1টি ওভারই বদলে দিল খেলা। 18তম ওভারে আবেশ খানকে নিয়ে এলেন রাহুল। প্রথম বলেই পুরান 6 মারলেন তাকে, কিন্তু হতাশ না হয়ে আবেশ পরের বলটাই স্লোয়ার দেন। লং অফে দীপক হুডার তালুবন্দি করেন পুরানের ক্যাচ। পরের বলে আব্দুল সামাদকেও ফিরিয়ে দেন আবেশ। ওই ওভারটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং লখনৌ 12 রানে জয়লাভ করে নেয় ম্যাচটি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।